মদৰ নিচান মাতাল হৈ বিনা কাৰণে প্ৰহাৰ কৰিলে এগৰাকী এমবিএ ছাত্ৰ ছাত্ৰগৰাকীক প্ৰহাৰ কৰা ওপৰিও দিলে অশ্লীল গালি গালাজ পক্ষপাতিত হৈছে এক ঘটনা জনাই গৈছে এই মুহূৰ্তৰ সবিস্তাৰে ৰাজপথৰ আৰক্ষীৰ গুণ্ডাগিৰি মদৰ নিচান মাতাল হৈ বিনা কাৰণে প্ৰহাৰ কৰিলে এগৰাকী এমবিএ ছাত্ৰ ছাত্ৰগৰাকীক প্ৰহাৰ কৰাৰ ওপৰিও অশ্লীল গালি গালাজ আৰক্ষী বিষয়াৰ কত সংঘটিত হৈছে এই ঘটনা এই ঘটনা সংঘটিত হৈছে লেখাপানী বুধবাৰে নিশা ৰাজপথত লেখাপানী আৰক্ষীৰ গুণ্ডাগিৰি মদৰ নিচান মাতাল হৈ বিনা কাৰণত আৰক্ষীৰ প্ৰহাৰ এম বি এ ছাত্ৰ পদুম ছেত্ৰী আৰু যুৱকগৰাকীক প্ৰহাৰ কৰাৰ ওপৰিও অশ্লীল গালি গালাজ আৰক্ষী বিষয়াৰ পুনৰবাৰ জনাইছে এই মুহূৰ্তৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ ৰাজপথত আৰক্ষীৰ গুণ্ডাগিৰি মদৰ নিচান মাতাল হৈ বিনা কাৰণত প্ৰহাৰ কৰিলে এগৰাকী এম বি এ ছাত্ৰক আৰু ছাত্ৰগৰাকীক প্ৰহাৰ কৰাৰ উপৰিও আৰক্ষী বিষয়াগৰাকীয়ে দিলে অশ্লীল গালি বুধবাৰে নিশা ৰাজপথত লেখাপানী আৰক্ষীৰ গুণ্ডাগিৰি মদৰ নিচান মাতাল হৈ বিনা কাৰণত আৰক্ষীৰ প্ৰহাৰ এম বি এ ছাত্ৰ পদুম ছেত্ৰী যুৱকগৰাকীক প্ৰহাৰ কৰাৰ উপৰিও অশ্লীল গালি গালাজ আৰক্ষী বিষয়াৰ আৰু আৰক্ষী বিষয়াগৰাকীৰ নাম প্ৰাঞ্জল ফুকন বুলি জানিব পৰা গৈছে আৰু প্ৰত্যক্ষদৰ্শী ভাষ্যমতে লেখাপানী আৰক্ষী থানা এছ আই লাইটত থকা প্ৰাঞ্জল ফুকনে নিশা সুৰামত্ত অৱস্থাত আৰক্ষী পোচাক পৰিধান নকৰাকৈ নিজৰ লগতে আৰু তিনিগৰাকী আৰক্ষী জোৱানক লগত লৈ ৰাজপথৰ কাষত ৰৈ থকা ফৰ্চিউনাৰ বাহনৰ পৰা যুৱকগৰাকীক বাহিৰলৈ উলিয়াই অশ্লীল শব্দ প্ৰয়োগেৰে গালি গালাজ কৰাৰ লগতে কৰে প্ৰহাৰ আৰু এছ আই প্ৰাঞ্জল ফুকনৰ প্ৰীতম নামৰ কামাণ্ডোজনৰ বিৰুদ্ধে প্ৰমোদ ছেত্ৰীক প্ৰহাৰ কৰা উত্থাপিত হৈছে অভিযোগ আৰু এই ঘটনাটো কেন্দ্ৰ কৰি বৃহস্পতিবাৰে লেখাপানী থানাত সৃষ্টি হয় এক উত্তাল পৰিৱেশৰ ছাত্ৰ মুক্তি টাংচা গুৰ্খা আদিবাসী ছাত্ৰ সংগঠনৰ লগতে স্থানীয় ৰাইজে লেখাপানী থানা চৌহদত একগোট হৈ ন্যায় প্ৰদানৰ দাবী জনোৱাৰ লগতে এছ আই প্ৰাঞ্জল ফুকনৰ লগতে সহযোগী জোৱানকেইজনৰ বিৰুদ্ধে কঠোৰ আইনী ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ বাবে দাবী জনায় আৰু সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত অসম আৰক্ষীৰ মুখ্য কাৰ্যালয়ত অৱগত হোৱাৰ লগে লগে তাৎক্ষণিকভাৱে লেখাপানী থানাৰ এছ আইগৰাকীক নিলম্বনৰ নিৰ্দেশনা জাৰি কৰাৰ লগতে ঘটনা সন্দৰ্ভত তদন্ত ঘোষণাৰ নিৰ্দেশ জাৰি কৰে আৰু ইয়াৰ উপৰিও তিনিচুকীয়া আৰক্ষী অধীক্ষকে লেখাপানী থানাৰ এছ আই প্ৰাঞ্জল ফুকনক নিলম্বন কৰাৰ লগতে দ্বিতীয় অসম বেটেলিয়নৰ দুজন জোৱানক ৰিজাৰ্ভ ক্ৰছ কৰাৰ লগতে বিভাগীয় তদন্ত ঘোষণা কৰে বুলি জানিব পৰা গৈছে পুনৰবাৰ জনাইছো ৰাজপথত আৰক্ষীৰ গুণ্ডাগিৰি মদৰ নিচান মাতাল হৈ বিনা কাৰণত প্ৰহাৰ কৰিলে এগৰাকী এম বি এ ছাত্ৰক আৰু ছাত্ৰগৰাকীক প্ৰহাৰ কৰাৰ উপৰিও অশ্লীল গালি গালাজ আৰক্ষী বিষয়াৰ আৰু এই সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত অসম আৰক্ষীৰ মুখ্য কাৰ্যালয়ৰ অৱগত হোৱাৰ লগে লগে তাৎক্ষণিকভাৱে লেখাপানী থানাৰ এছ আইগৰাকীক নিলম্বনৰ নিৰ্দেশনা জাৰি কৰাৰ লগতে ঘটনা সন্দৰ্ভত তদন্তৰ ঘোষণাৰ নিৰ্দেশ জাৰি কৰে ইয়াৰ উপৰিও তিনিচুকীয়া আৰক্ষী অধীক্ষকে লেখাপানী থানাৰ এছ আই প্ৰাঞ্জল ফুকনক নিলম্বন কৰাৰ লগতে দ্বিতীয় অসম বেটেলিয়নৰ দুজন জোৱানক ৰিজাৰ্ভ ক্লছ কৰাৰ লগতে বিভাগীয় তদন্ত ঘোষণা কৰে লগাম লগাব পৰা নাই গুণ্ডাগিৰি কৰিব নাই এৰি দিছে সেইটো কিন্তু আমি দুখ পাইছোঁ তেখেতৰ ঠেলাৰ হয় এইটো ক্ষেত্ৰত কিন্তু তেখেতৰ এজন ছেকেণ্ড অফিচাৰে এনেধৰণৰ বাৰম্বাৰ প্ৰথমবাৰ নহয় যোনটো ঘটনা যিগৰাকী ইয়াৰ এছ আই তেওঁ নিউ বেচ গতিকে তেওঁৰ যি অহংকাৰ তেওঁ যে খাকী পোচাকখন পিন্ধাৰ লগে লগে তেওঁ যে দাদাগিৰি মানুহ মানুহ বুলি নাভাবে ৰাতি হ'লে মদ পানী খাই মেলি মতাল হাতীৰ দৰে যে দাদাগিৰি কৰিছে এই দাদাগিৰিটো তাৰ বন্ধ হ'ব লাগিব আৰু এনেকুৱা ধৰণৰ যে কোনো খাকী পোচাক আছে তেখেতক আমি সক্ষম দিছোঁ সাৱধান হ'ব কাৰণে আৰু দ্বিতীয় কথা মোৰ নিজৰ ভাইটি ই বেংগালোৰত পঢ়ে ইয়াৰ আগত ই গুৱাহাটী কমাৰ্চত পঢ়িছে তাৰ আগত ই আৰ্টি কলেজত পঢ়িছে
তার একেবারে গাঁর কম সম্পর্ক থাকা মানুষ সেইজন লড়ায় নিজের বন্ধুক লগ করব গেছে প্রায় এগারোটা বিশ ওসর পাশরে গাড়ি সাইড পার্কিং করে থাকা অবস্থা দোকানের ভিতরের মদ খায় হাতত সিগারেট লয় টর্চ লাইট জ্বলায় নামিব কারণ ইঙ্গিত দিছে ভাইটি যেটা নামিব বিচার নাই বা চিনিয়ে পোৱা নাই সিভিল ড্রেসত আছে চিনি পোৱা নাই তারপর গাড়ি এই গাড়ির ভিতর আসলে ফর্চুনার গাড়ি গাড়ির সীসাখন তলত করে দিয়ার লগে লগে এক চোর ঘুপাইছে ডেকা লড়াই হয়েছে কোনে মারিছে বলে কোনে তারপর যেগী এই মতাল হাতি মদ পানি নিচার যে মতাল হয়ে থাকা এগারী পুলিশ অফিসারে গিয়ে তা আক্রমণ করে গুলা গুলিকে পড়া বুকুত ধরে সুসরাই আনিছে ডিঙিত এটাও দাগ আছে আপনাদের ফুটেজবুর দিব পারিম ডিঙির সিট বেল্টে বান্ধিছে গাড়ি নিজের পার্সোনাল গাড়ির ড্রাইভারি সিট পর নমায় পুলিশের বাহনত ভরা ডিঙিত রশিয়ে বান্ধি দিয়েছে গোটে দাগে দাগ আমি এস ডি পি মাক কইছো পুলিশ কেসে একদম স্ট্রিক একশন লোবলে প্রয়োজন হলে তখেতে নিজের আয়ো থাকিব লাগিব ইয়াত আমি তখেতক কইছো ইয়াত 307 লগাব লাগিব অ্যাটেম্প্ট মার্ডার লগাব লাগিব 120B এজনকে বেশি মানুষ আছে 120B কনস্পিরেসি প্ল্যানিং ফর মার্ডার তার আমি 326 গ্রিভিয়াস হারৰ আধীনৰ এগৰাকী ব্যক্তি অতি শীঘ্ৰে আটক কৰিব লাগে বুলি আমি দাবী উত্থাপন কৰিছো আৰু ইতিমধ্যে আমাৰ এগৰাকী বন্ধু ছ'চিয়েল এক্টিভিষ্ট বিজয় শৰ্মাই জি পি সিং ডাঙৰীয়াক ইতিমধ্যে তেখেতে আবেদন নিবেদন কৰিছে আৰু জি পি সিং ডাঙৰীয়াই এতিয়া নিৰ্দেশ প্ৰদান কৰিছে সাসপেনশ্যন কৰিব লাগে বুলি গতিকে জি পি সিং মাক হওক আমি ধন্যবাদ দিছোঁ লেখা পানী পুলিচ প্ৰশাসনক আমি সদায় আছোঁ আমি ভাতৃত্ববোধ বিচাৰিছোঁ কিন্তু প্ৰাঞ্জল ফুকনৰ এনেকুৱা মতাল হা দাদাগিৰি এই অহংকাৰী এই কথাবোৰ ইয়াত নচলিব পুলিশের আমার কি হু সম্পর্কে আমি জানো এইখান থানার প্রায় যেটা পুলিশ অফিসার বিদায় লাইছে আমার বুকত ধরে কান্দি কান্দি যাওয়া ইতিহাসগুলো আছে এইখান পুলিশ থানা যেটা বিপদবর নামি আছে আমার মানুষগুলো নিজের গাড়ি ধন দিয়ার চেয়ার চকিব দিয়ে ইতিহাস আছে কিন্তু আজি এই পুলিশ অফিসার কালি পরি আহি যে দাদাগিরি দেখাইছে আমার ভাইটি ভাই দাদাগিরি বন্দুক দেখাইছে গুলিয়াই দিম বলে কইছে আমি এই কথা সুদি চাইছি পিসিং ডাঙরিয়া পুলিশের বন্দুক বন্দুকটো কালফিটক চলাবর কারণে হয় না নিরীক এগারী যুবক এগারী ছাত্রক গুলিয়াই দিম বলে কবলে হয় এই প্রশ্ন উত্তরবর আমাকে লাগবে আর প্রাঞ্জল ফুকন নয় তার লগত থাকা আমি নাম হতে লৈছো কোনবা দেবজিৎ নামর এগারী কমান্ডো হয় না কি হয় আমি নাজানো সেইগারী ব্যক্তি আর তার যেগারী ড্রাইভার আছে ড্রাইভারক কইছো নিজের আই মাতৃ শপথ খায় সচা কথা কবলে আমি অনুরোধ জানাইছো তেওঁলোকৰ আৰু এজন কমান্ডো আছে নিজের আই মাতৃ শপথ খায় সচা কথা কক পুলিশের যদি সংবিধান শপথ খাইছে সচা কথাবর কক আমি এই কথা অনুরোধ জানাইছো গতি এইগারী থাকা পার্সোনাল বর্গ সাসপেন্ডন করব লাগবে কেবল মাত্র প্রাঞ্জল ফুকনকর ব্যবস্থা গ্রহণ করে নহব আর আমি ইয়াত বিভিন্ন অভিযোগ পাইছো এই গোটেই অভিযোগ আমি তন্ন তন্নকে এস ডি পি মা ম্যাডামক দিছো আমার দীর্ঘ বিশ্বাস তখন একশন লব যদি একশন নলয় কিন্তু দপ দপকে দুই জ্বলিব আর এইখান যুদ্ধ কোনো পুলিশের বিরুদ্ধে নহয় এই যুদ্ধ কেবল মাত্র কেবল প্রাঞ্জল ফুকনের বিরুদ্ধে আর গুন্ডা বাহিনীর বিরুদ্ধে এই কথা আমি আজ স্পষ্ট করে দিব বিচারিছো অনুরোধ জানাইছো আপনাদের যে ভূমিকা পালন করেছে আমি লাল সালাম দিছো আর আপনাদের এই কেসক এনে ধরনের আপনাদের উত্থাপন করে মর্যাদ যাতে অনাগত দিন কোনো খাকি পোশাকে মতাল হয় বন্দুক লয় মানুষ মূরত বন্দুক দেখায় বন্দুকের পর গালত গুড়িয়ায় সিট বেল্টে বান্ধি দাদাগিরি নকরে এই কথাবর আমি কবলে অনুরোধ জানাইছো আর বেদ দিয়ার সহায় আর সহযোগ বিচারিছো আর একটা কথা ইয়ার পূর্বেও প্রাঞ্জল ফুকন যিজন আয় মোট খালে পাগল পয়সা নাপালে পাগল এই মানুষজন আমি একদম স্পষ্ট ভাবে কিন্তু ইয়ার যেগারী ভারপ্রধানকে বিষয় আছে নিতু চাংমাই তখন ভাল নিষ্ঠাবান এগারী অফিসার তখন ভাল বলে কইস আমি ছাত্রমুখে কইসো রঙা রঙা কলা কলা বইছো নিতু চাংমাই ভাল প্রাঞ্জল ফুকন দুধর্ক ঘুষখর মতাল এগারী ব্যক্তি ইয়াক সাসপেনশন করব লাগবে আর আসাম পুলিশের ইতিহাস এই ঘটনাটে নতুন এখন মূর লোব বলে আমি বিশ্বাস আর ইয়ার বিরুদ্ধে আমি খর পাইছো এটা জমনি কেস হালধিয়া রঙের কাপড় চোলা লগাই থাকা এজন লড়াই বোলে পুলিশক কিবা এটা কলে অলপ দেরি পাশে পুলিশ গেছে প্রাঞ্জল ফুকন নেতৃত্ব বেলা গেলে হালধিয়া কাপড় লগাই থাকা লোক কোথায় মিলে গরু পিটন দিছে কোনোবা এজন মানুষ ঘরলে কৈছে ড্রাগস উলিয়া বলে কৈছে ড্রাগস বনায় দুই তিন বেদ দিয়ে ওলাই আহিছে গতিকে যদি ভাল কাম কৈছে প্রশংসা কৈছো কিন্তু এতিয়া যি কাম কৈছো প্রাঞ্জল ফুকন নেতৃত্ব একেবারে নিন্দনীয় ঘৃণনীয় কাম কৰিছে আজি ইয়া চক আজি কোন সংগঠনে ওলাই আনে গুর্খা ছাত্র সন্থা টাংসা ছাত্র সন্থা আদিবাসী ছাত্র সন্থা চাহ জনজাতি ছাত্র সন্থা ছাত্রমুক্তি কৃষক বুলি প্রত্যেক সংগঠন প্রত্যেক রাইজ ওলাইছে কিয় প্রাঞ্জল ফুকন ন এটা মতাল হাতি প্রাঞ্জল ফুকন হয়েছে অহংকারী প্রাঞ্জল ফুকন হয়েছে টাকা পয়সা লালকত পাগল হওয়া এগারী ব্যক্তি গতিকে এইগারী ব্যক্তির জি পি সিং ডাঙরিয়া ইতিমধ্যে সাসপেনশন করেছে কঠোর ব্যবস্থা লব বলে আমি আশাবাদী আমি অনুরোধ জানাইছো আর যদি নলয় বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করা হবে।